সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমি আপনাদের সামনে একটা খুব সুন্দর জিনিস নিয়ে আসছি আমি ইতিপূর্বে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর টিপস দিয়েছি দারিদ্রতা কি করে মুক্তি পাবেন তো আপনি যখন এই সমস্ত টিপস উপর আমল করবেন তাকে কার্যে পরিণত করবেন অর্থাৎ যেরকম গরু পালন গাবি পালন মহিষ পালন তারপরে আপনার ছাগল পালন তারপর আপনার খরগোশ পালন ইত্যাদি কাজ যখন আপনি শুরু করবেন তখন হয়তো দেখা যাবে অনেক মানুষ আপনাকে নজর লাগিয়ে দিবে বদনজর লাগিয়ে দিবে ঠিক আছে আর বদনজর লাগিয়ে দিলে তখন কি হবে আপনার যার উপর নজর লাগাবে সেগুলো সঙ্গে সঙ্গে তার ক্ষতি হবে যদি গায়ের উপর নজর লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন গায়ে দুধ দিচ্ছে না তার বাড় দিয়ে রক্ত বের হবে অথবা যদি আপনার মৈশুরু পর নজর দেয় তা অকারণে তা রোগগ্রস্ত হয়েছে পরে মরে যাবে একবা সংঘর্ষে মরে যাবে অথবা আপনার ছাগলের কেউ নজর দিল আপনার ছাগল এই এতগুলো ছাগল পালছে বাবারি তখন নজর দিল তখন দেখা যাবে অকারণে ছাগল মরতে শুরু করেছে আউজ বিল্লাহ বিনা সাইতানাজি মউজ বিল্লাহ তো অকারণে ছাগল মরতে শুরু করছে ঠিক আছে হয়তো খরগোশ পালন করতে শুরু করেছেন দেখা যাবে অকারণে খরগোশ মরে যাচ্ছে এগুলো কিসের জন্য হয় নজর লাগার কারণে হয় নজর দেওয়ার কারণে কেন আপনি যখন এই সমস্ত ব্যবসা শুরু করবেন তখন দেখা যাবে আপনার প্রতি আশেপাশে অনেক খারাপ লোক আছে হিংসুক লোক আছে তারা আপনার ভালো চায় না উন্নতি চায় না তারা চায় যেমন সে আপনি গরিব ছিলেন সে গরিবে থাকুন আপনি বড়লোক না হন তো যখন তার নজর লাগাবে তখন কি হবে আপনার সমস্ত ব্যবসার মধ্যে তার প্রভাব পড়বে সঙ্গে সঙ্গে নজর এমন জিনিস তার জাদু থেকেও খারাপ আর তার সঙ্গে সঙ্গে একেবারে যদি আপনার মানে খামারের মধ্যে নজর লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে ছাগল মরতে শুরু করবে টক 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 যাবে একেবারে আপনার হয়তো মুরগির খামার করছেন বিনা কারণে মুরগি মরতে শুরু করবে ঠিক আছে তো এই জন্য ভাই এই নজর লাগানোটা এটা একেবারে আমাদের সমাজে মানে আমাদের উন্নতির জন্য বাধা হয়ে দাঁড়াবে বিশাল বাধা হয়ে দাঁড়াবে ঠিক আছে এর জন্য এই নজর লাগা থেকে আমাদেরকে কি বাঁচতে হবে তো এই নজরের কি কি লক্ষণ আছে লক্ষণ কি কি। এইগুলো আমি এক নম্বর ভিডিওতে আলোচনা করছি কিন্তু আমি এই ভিডিওটাকে এক নম্বর করতে চাচ্ছি এটা চার নম্বর ভিডিও কিন্তু আমি একই চার নম্বর এক নম্বর করব। কেননা আমি ওই ভিডিওর মধ্যে কিন্তু এই কথাগুলো বলিনি আমি কথাগুলো বলি নাই এর জন্য আমি এই চার নম্বর ভিডিওটাকে এক নম্বর করে দিব ঠিক আছে আর এক নম্বরটাকে ওয়ান বি করে দিব ওয়ান বি ঠিক আছে এটা ওয়ান এ এটা ওয়ান এ ওটা ওয়ান বি করে দিব ঠিক আছে বন্ধু তো এর জন্য আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই কেননা নজর বর্তমানে নজর লাগা বিশাল একটা মানে ইয়ে হয়ে গেছে একেবারে সাধারণ ব্যাপারে গেছে নজর যে কোনো মানুষে লাগতে পারে যে কোনো মানুষে লাগতে পারে আপনি ক্ষমা করলে আপনারই নজর লাগতে পারে এমন নয় যে আপনার শত্রুর আপনার নজর লাগিয়ে দিয়েছে আপনার আপনার নজর লাগতে পারে আপনার ছেলে সন্তানের নজর লাগতে পারে আপনার স্ত্রীর নজর লাগতে পারে শুধু যদি এই মনে করে বাবা দেখো আমাদের কিরকম উন্নতি হইতে লেগেছে এই কথা বললেই এই নজর লেগে গেল বাবা আমাদের কত সুন্দর দেখো আমাদের সাগল হয়েছে কত কত সাগল আমাদের বাড়তে লেগেছে বাবা কত দেখো আমাদের মহিষ কত দুধ দিচ্ছে আমাদের গাভী কত দুধ দিচ্ছে বাহ বাহ এমন বলল বাস নজর লেগে গেল নজর লাগার জন্য শর্ত নয় যে আপনার শত্রু আপনার নজর লাগা পেরেছি হ্যাঁ নজর নিজের পরিবারের নজর লেগে যায় তো এই জন্য এই নজর সম্পর্কে আমি বিস্তারিত কথা বলছি আর নজর তো একেবারে হক নজর লাগা সম্পূর্ণ হক হাদিস থেকে প্রমাণিত আমি তো বলে দিলাম তো বন্ধু নজর লাগার কারণে এরকম ভাবে অনেক রকম অনেক কিছু হয়ে যায় এমন রোগ আছে যে ডাক্তারও রোগ ধরতে পারছে না কি রোগ হয়েছে আর ঔষধ কার রোগ ভালো হচ্ছে না কোনো ভালোই হচ্ছে না একেবারে তখন জানবেন নজর লেগেছে তার নজর লেগেছে ঠিক আছে নজর লেগেছে অথবা জাদু আর নজর এমন জিনিসের সঙ্গে সঙ্গে ক্ষতি হয়ে যাবে সঙ্গে সঙ্গে জিনিস ক্ষতি হয়ে যাবে এমন একটা ব্যক্তি আছে এক জায়গাতে আমেরিকাতে আমেরিকায় সে এমন তার শক্তিশালী যদি একটা বিল্ডিং এর দিকে এক দিশে তাকিয়ে থাকে কুমতলব নেই কি সুন্দর বিল্ডিং দেখ এরকম কথা বলে এক নিজের এক দিশে তাকিয়ে থাকে ওই building ধ্বংস যায় সঙ্গে সঙ্গে একদম ধ্বংস হয়ে যাবে ঠিক আছে তো নজর এমন জিনিস নজর একেবারে আপনাকে ইয়া হইতে দেবেন আর কি একদম ধ্বংস হয়ে যাবে একেবারে একটা ঘটনা আছে এই আরব আরব জগতে সেই লোকটার বাড়ি তা দুই ব্যক্তি ছিল দুই ব্যক্তি মানে দুই ব্যক্তি নজর লাগানো খুব বিখ্যাত এক ব্যক্তি তার ছাগল ছিল অনেকগুলো আর এক ব্যক্তির একটা বিল্ডিং ছিল সে একজনকে বলে আসছে যে দেখবি ও ছাগলগুলোকে মেরে দিব আমি দেখবি ঠিক আছে সে তার এসে এমন করে তাকিয়েছে তারপরে কিছুক্ষণের মধ্যে সব ভরতে শুরু করছে নজর লাগার কারণে নজর লাগলে তো সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে শুরু হয় অ্যাকশন সঙ্গে সঙ্গে নজর লাগার এত বড় বাপরে বাপ নজর এত বড় শক্তি আমাদের গ্রাম গ্রাম বাংলাতে এমন বিখ্যাত লোক আছে যে কে যে পিঠা তৈরি করে হ্যাঁ তো ওই পিঠা কিন্তু কাঁচা থাকে ভিতরে মানে তারা আবার এরকম একেবারে প্রতিযোগিতা করে দেখবে দেখবে ওর পিঠাকে আমি কাঁচা করে দেবে দেখবে দেখাও তো এসে কি করে ওর পিঠা বানাচ্ছে মহিলা আর পাশে বসে আছে ওর অন্য কিছু শুধু একদিকে তাকিয়ে তাকে পিঠার দিকে কাঁচা ভিতরে সব কাঁচা এতক্ষণ তাকে পাকানো যাই হোক আমি ঘটনা বলছিলাম দিয়ে কি করছে ছাগল মরতে লেগেছে ওই ব্যক্তির নজর লাগানো হতে বিখ্যাত যার ছাগল মরে গেছে সে এসে কি করছে ওর বাড়ির দিকে বিল্ডিং এর দিকে তাকাচ্ছে না এমন করে তাকাচ্ছে ও বুঝতে পারছে যে অসুখ খুব খারাপ উপর থেকে নিয়েছে নেমেছে আর সেই বাড়ির ভেঙ্গে কেন এই নজরের কারণে তার নজর ভাই এমন জিনিস আর নজরের কারণে অনেক রকমের ক্ষতি হয় আমি তো বললাম হাদিসের মধ্যে বললাম কি বলছেন বলছে আমার উন্মতের মধ্যে ভাগ্যের পর সব থেকে অধিক পরিমাণে মৃত্যুবরণ করবে মানুষ নজর বদনজরের কারণে মৃত্যুবরণ করে আর অন্য মানুষকে কবর নিয়ে যাবে আর উঠকে ইয়াতে নিয়ে যাবে হান্ডিতে হান্ডি মানে মানে রান্না করার স্থানে নিয়ে যাবে রান্না রান্না করার পাত্র হারি পাত্রের মধ্যে নিয়ে যাবে মানে উঠকে নজর লাগবে সে ধরপড় করতে লাগবে মানে মরার মতন হয়ে যাবে তখন তাকে জবাই করবে গোস্ত বানিয়ে তাকে রান্না করার জন্য নিয়ে যাবে কথা যা তার নয় রসুলের কথাই যার কথার প্রতিটা কথা আমাদের কাছে মহাবিশ্ব থেকে মহাবিশ্ব থেকে দামি আমাদের কাছে মহাবিশ্বের কি দাম তার থেকে বেশি দামি আমাদের কাছে মোহাম্মদ সাল্লাম কথা তিনি বলছেন আর তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন তো নজর লাগা ইসলামী হক ঠিক আছে ইসলামী হক এটা সাপোর্ট করে তাছাড়া অন্য ধর্ম আছে সে ধর্ম মানে হিন্দুরা মানে হিন্দু হিন্দু খ্রিস্টান সবাই মানে নজর লাগা সবাই মানে আর একটা কথা বলি নজর লাগার কারণে অনেক মেয়েরা তাদের বাচ্চাকে এখানে একটা কালো ইয়া দিয়ে দেয় টিপ দিয়ে দেয় ঠিক আছে কিন্তু এটা এটা বাইসারেক ওরা কেন কেন সারেক ওরা বলে টিপ দিলে আর নজর লাগবে না না সব সবকিছুর মালিক আল্লাহ তাআলা হ্যাঁ সমস্ত বালা মুসিবত দূর করার মালিক আল্লাহ তাহলে আপনি তো এখন এই টিপটা আল্লাহ বানিয়ে ফেলছেন টিপটাকে আল্লাহ বানিয়ে ফেলছেন সে রক্ষা করবে নজর থেকে তখন হতে পারে আল্লাহ সারা কেউ কারো উপকার করতে পারে না কেউ কারো মসিবত থেকে বাঁচাইতে পারে না একমাত্র আল্লাহকে ভরসা রাখতে হবে এত টিপ কোনো দিন দেবেন না আপনারা ঠিক আছে ওই বাচ্চাদেরকে এই সমস্ত কখনো দিবেন না আবার অনেকে ছোট বাচ্চাদের কাছে লোহার চাকু কেন তাহলে বালা কথা বিশ্বাস সেরেক শুধু আল্লাহর ভরসা করো তাও কালো আল্লাহ একমত আল্লাহ বাঁচায় তাছাড়া অন্য কেউ কিছু বাঁচাইতে পারে না কারো কোনো শক্তি না আল্লাহ সালা কারো কোন শক্তি নাই এই সমস্ত কুসংস্কার সমাজ থেকে দূর করুন ঠিক আছে আমি সম্পর্কে আলাদা ভিডিও তৈরি করব কোন সংস্কার আমাদের সমাজে যে সমস্ত কোন আছে সেই কোন সংস্কার সম্পর্কে আমি অসংখ্য ভিডিও তৈরি করব ঠিক আছে তো বন্ধুরা তো আপনারা যে খামার করবেন বিভিন্ন জিনিস পালন করবেন তা তাতে হয়তো হঠাৎ করে কি বিপদ চলে আসতে পারে আর সেই বিপদ যদি আসে তাহলে জানবেন তাতে নজর লেগেছে ঠিক আছে নজর লেগেছে এই জন্য এই প্রথমে কাটাইতে হবে এবার নজর কি করে কাটাবেন যদি সেরকম ভালো মানুষ পান যদি ভালো মানুষ পান সেরকম আপনাদের এলাকার মধ্যে পর দিনদার পর মূর্তাকি কি তাদের তাদের কাছে যাবেন যারা কোরআন হাদিস জানে ভালো আমল যাদের আছে যারা পরহেজগার কি একেবারে ঠিক আছে এমন লোকদের কাছে গিয়ে তাদের দ্বারা নজর কাটাবেন আর যারা আমার এলাকার মধ্যে আছেন তারা আমার কাছে আসবেন আমার কাছে আসবেন কিন্তু আমি কাজ ছেড়ে দিয়েছি বুঝলেন তো আমি কাজ করতে চাই না যেহেতু তাদের কাজ হইলেও তারপরে আমাদের খুশি করে না কিছুই দেয় না কিছু দেয় না একেবারে তা আমাদের সময় কি দাম নাই আমাদের কি আমাদের কি ছেলে সন্তান নাই। আমাদের আমাদের জীবন কি পানি দিয়ে চলে পানি খেয়ে চলে আপনাদের সার্ভিস দিব এখনকার মানুষের একদম বিবেক নাই অন্য অন্য জায়গাতে চার লাখ পাঁচ টাকা খরচ করছে এমন এমন রুগী আছে কোথাও ভালো হয় না এতটা খরচ করে ভালো হয় না আর আমার কাছে এসে ভালো হয়েছে পরিপূর্ণ সুস্থই যাচ্ছে বিছানাগত রুগী উঠতে পারে না খেতে পারে না বসতে পারে না সেই রুগীকে আমি ছুটাই ইনশাল্লাহ ছুটিয়েছি আমি এলাকাতে যান মানুষে বলে দিবি এরকম রুগী কোথায় 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 ভালো হয়েছে কিন্তু তারপর আমাকে কেউ একটা পয়সা দেয় না তাহলে আমি ঘরে খেয়ে বনের মোশ রাখবো কিছুর জন্য কিছু জন্য কক্ষণ না এবার আমার কাছে এলে ফি লাগবে ফি লাগবে আমার একটা ফি আছে ফিটা আমি বেশি নেব না ঠিক আছে ফিটা একশো টাকা লাগবে ফি মানে আমার কাছে রুগী দেখালে একশো টাকা ফি লাগবে তারপরে আলাদা খরচা আছে রোগ ভালো হলে সে রুগীর যে রোগীর যে রেট আছে যে যে রোগ রুগের যে রেট রেট আছে যেরকম পাগল পাগলের দশ হাজার টাকা এমন এমন পাগল আছে এলাকার মধ্যে আজ অনেক সাত আট বছর থেকে পাগল হয়ে আছে ভালো হচ্ছে না সে সমস্ত রুগী আমার কাছে যে আসে আমি চিকিৎসা করবো তিন দিন চিকিৎসা করি পরিপূর্ণ সুস্থ যখন হয়ে যাবে তখন দশ হাজার টাকা লাগবে সুস্থ হওয়ার পর আমি আগে এক পয়সা নিব না এক পয়সা আগে না তার সন্তানহীনতা যাদের সন্তান টন্তান হয় না তাদের চিকিৎসা আমি করি ইনশাল্লাহ অনেকের হয়েছে এলাকাতে আমি চিকিৎসা করেছি তা ওদের সন্তান হওয়ার পর টাকা আমি চাই কিন্তু সন্তান হওয়ার পর কেউ টাকা দেয় না আজ পর্যন্ত আমাকে কেউ দেয়নি ঠিক আছে তো এই জন্য এই সময় এই জন্য এই সমস্ত দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে আমি আর চিকিৎসা করব না আমি চিকিৎসা করব না আমি খামারটা ওদিকে সময় না দিয়ে আমি আমার পরিবার আমি একটা খামার করব আমি একটা বাগান তৈরি করব খেজুরের বাগান তৈরি করব তার পিছিয়ে লেগে থাকবো তার দেখাশোনা করব। তাহলে আমার একটা এদিকে আমার উন্নতি হবে আর খামাখা মানুষের পিছনে গরু মানুষের মানুষের ভালো হচ্ছে কিন্তু তারা আমাকে পয়সা দিচ্ছে না তাহলে আমি কিসের জন্য আমি মানুষের পিছনে খাটব মানুষের পিছনে না খেটে এবার আমি নিজের পিছিয়ে খাটবো আমি নিজে একটা বাগান তৈরি করবো খেজুরের বাগান ইনশাল্লাহ তাতে সময় লাগাবো লাগাব তো এই ব্যাপার ইনশাআল্লাহ তো জায়গা বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওটা এর জন্য তৈরি করেছি আপনাদের জন্য ঠিক আছে যে আপনারা যখন আপনারা এই সমস্ত কাজ শুরু করবেন মানে খামার করবেন ছাগল পালন হাঁস পালন মুরগি পালন মাছ মাছের মানে মাছ সারবেন পুকুরে যে কিছু করবেন তাতে হয়তো মানুষ নজর লাগিয়ে দিতে পারে ঠিক আছে নজর লাগিয়ে দিতে পারে মানুষের বন্য নজর লাগিয়ে যাবে একদম গ্যারান্টি দিয়ে আর এই জন্য আমি কিছু লক্ষণ আপনাদেরকে বলে দিলাম এই লক্ষণগুলো যখন আপনারা দেখে নেবেন তখন জানবেন যে আপনার বদনজর লেগেছে ঠিক আছে আর তখন বদনজর যতক্ষণ না কাটাবেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষতি হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন না ক্ষতি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তো এই সময় বদনজর লাগে তাহলে আপনারা ক্ষতি কাটানোর চেষ্টা করবেন আমি যদি দেশে থাকি আমার কাছে এলে আমি ইনশাল্লাহ কাটিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমার কাছে আসবেন আর যদি আমি দেশে না থাকি আপনাদের এলাকাতে যারা দিন তার লোক আছে তার শুধু দিন তার না তাদের মধ্যে এলেম আছে আমল আছে বেদাতি নয় সেরে লিপ্ত নয় এমন লোকদের কাছে যাবে ঠিক আছে কিন্তু খবরদার ওই এরকম ভণ্ডদের কাছে যাবে না যারা ভণ্ড হ্যাঁ মানুষকে মানে লুটে খাওয়ার ইচ্ছা দাও এক হাজার দাও পাঁচ হাজার টাকা দাও আগে টাকা দাও আগে পয়সা দাও এই করে এরকম লোকদের কাছে যাবে না যারা ভন্ডামি করে টাকা মানুষকে লুটে ফুটে খেতে চাই এদের কাছে কখনো যাবেন আর ওদের দ্বারা কাজও হয় না কাজও না ওদের দ্বারা ঠিক আছে তো বন্ধু আমি এতটুকুই বললাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর আপনারা দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর লাইক করবেন আমি রাখছি তাহলে এতটুকু ওকে খোলা